পর সে উত্তপ্ত হয়ে উঠল ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। আবারও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা। এই ঘটনায় 3 ব্যক্তি আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর সর্দারপাড়া এলাকায়। ওরা সব বাজারে ছিল, বাজার থেকে বাড়ি ফিরছে, মানে রোপালি, রফিকুল, তোমার গিয়াসউদ্দিন মোল্লা, তারপরে তোমার দানেচালি, মেজো, তারপরে আকরাম, এরা সব, এবার এরা বাড়ি ঢুকে গেছে। ওরা 3-4 জন যাচ্ছে, যাওয়ার পরে এরা তো জানে না যে ওরা ওখানে অ্যাটাক করবে বা ষড়যন্ত্র করে রয়েছে। তারপরে ওরা ওখান থেকে বোম চার্জ করলো, ফায়ার করছে, 3 জন আহত। তারপর এবার এরা যখন পড়ে গেছে, পুলিশ এরা এখান থেকে পুলিশের ফোন করলো, পুলিশ এলো। সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী যখন বাজার থেকে বাড়িতে ফিরছিল, অভিযোগ যে সে সময় তাদের উপর আচমকা চড়াও লোকজন বোমা ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় 3 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূলত অভিযোগ, ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত প্রধান ইউসুফ আনসারির বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলে যখন তোড়জোড় চলছে, কিন্তু বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রধান সরকার সর্দার যাতে করে এই অনাস্থা আনতে না পারে, সেই জন্যই তৃণমূলের যুবগোষ্ঠী এই হামলা করেছে বলে অভিযোগ। কি হয়েছে ঘটনা? ঘটনা বলতে কিছু নয়, ছেলেপুলেরা বাজার থেকে আসছিল কাল রাত্রে। ওরা পরিকল্পনাভাবে কিছুদিন ধরে ওরা এই করছে, রিপোর্টও প্রতিনিয়ত প্রশাসনের কাছে রিপোর্ট দেওয়া হচ্ছে। ওরা অ্যাকচুয়ালি ওরা অনাস্থা করতে দেবে না। মাদার আমরা তৃণমূল করি, আমরা তৃণমূল থেকে অনাস্থা করছি, ওরা অনাস্থা করতে দেবে না। ওরা একটা পরিকল্পনা করছে, ওরা বলতে ওই বিজেপি করেছে যারা, আর যারা বামফ্রন্ট করেছে, ওদের একটাই পরিকল্পনা, নিজেদের লোক নিজেরা মেরে একটা পরিকল্পনা করছে যাতে অনাস্থা না করতে পারে, আমরা দখলে থাকতে পারি, এই নিয়ে ওরা পরিকল্পনা করছে। ওরা যাওয়ার রাতে এখানে একটা পরিকল্পনাভাবে ওরা বোম মেশিন নিয়ে বসেছিল, ছেলেপুলোদের আচমকাভাবে ধরে মারধর করলো। ওরা পর সমস্যা প্রশাসনকে খবর দিলাম, ওরা এলো, এসে ঘটনাস্থল দেখে ওরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়েছে। কজন আহত হয়েছে? 3 জন। আরও অভিযোগ, এই বিধানসভা নির্বাচনে আরএসপি ও বিজেপির হয়ে কাজ করেছে। এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ফুলমালঞ্চের যুবর এক নেতা ঘটনাটি সম্পূর্ণই অস্বীকার করে বলে। কি হয়েছে ঘটনা বলো? আমরা তো গত 19-এর লোকসভাতে আমরা এই ফুলমালঞ্চ অঞ্চলে ইচুপ 7,000-7,500 ভোটের লিড দিয়ে, আচ্ছা, তারপরে মিথ্যা মামলাতে আমাদের ওরা লোক মেরে দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। তারপরে আমরা জামিন দিয়ে বাড়ি আসার পরে এই যে হচ্ছে এই ওই রাজাগাজ ডাকলো, ডাকার পরে আমরা গিয়েছি, গিয়ে বসলাম, আলোচনা হলো, বললো তোমাদের ভোট দিতে হবে না, তোমরা বসে যাও, তোমরা যদি ভোট যদি দাও তাহলে জানবো অন্য দল, আর যদি ভোট না দাও তাহলে জানবো আমাদের দল, আর আমি তোমাদের কিছু হলো তার জন্য দায়ী খান বলে সেইভাবে আমরা ভোট দিয়ে বসে গেছি, সেইভাবে থাকা হচ্ছে। বিজেপি বা আরএসপির হয়ে কাজ করেছেন না এবং যাতে অনাস্থা না আনতে পারে সেই জন্য পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে? আমরা কারোর হয়ে কাজ করিনি, আমরা জামিন দেশে চুপচাপ বাড়ি ছিলাম। টিএমসি আমরা টিএমসি ছাড়া অন্য কোনো দল করিনি। গালাগালি কালকের রাত্রিরে আমাদের মেয়ে ছেলে বলে আপনি দেখতে পারেন বাড়িতে নেই, সব ছিঁড়ে বার করে দিয়েছে। আমরা এখন সেই ভয়ে তো পালিয়ে এসেছি, বোম মারার পরে আমরা সব যে যার হাইটে গেছি, কে কোথায় গেছি এখনও জানিনি, নিজের পরিবার। অন্যদিকে এ বিষয়ে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী কি বললেন আপনাদের দেখাবো। ভোটের সময় বাসন্তী শান্ত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বোমাগুলি রাত থেকে সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে, কি বলবেন, কারা করছে এলাকায়? ফুলমালঞ্চ অঞ্চলে কিছু সমাজবিরোধী এন্টি সোশ্যাল আছে, এরা দীর্ঘদিন সাধারণ মানুষের উপরে অত্যাচার করে এবং এই সন্ত্রাসটা চাতে ঘটনাটা ঘটেছে আমাদের কাছে খবর এসেছে। আমরা পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি, পুলিশ তদন্ত করে গ্রেপ্তারও করেছে। এলাকা কি অশান্তি চেষ্টা করছে? হ্যাঁ, এলাকায় তো অশান্তি করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দলীয় নির্দেশ আছে,
আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আছে এলাকায় কোনো গণ্ডগোল ঝামেলা করা যাবে না। আমরা দলীয় নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি, কিন্তু কিছু এই বিজেপির বা কিছু বামফ্রন্টের দুষ্কৃতিকারীরা তারা হচ্ছে কি এলাকায় কিছু কিছু জায়গায় অশান্তি করার চেষ্টা করছে। আমরা সেটা প্রশাসনকে দিয়ে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা বারে বারে বলছি, প্রশাসন ব্যবস্থাও নিচ্ছে। আপনাদের তো তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে? হ্যাঁ, আমাদের দলের তৃণমূল কর্মী চারজন আক্রান্ত হয়েছে, একজন হসপিটালে ভর্তি আছে, দু তিনজনের ঘুমের স্প্লিন্টার লেগেছে। শান্ত বাসন্তী আবার কেন অশান্তি সৃষ্টি করছে, কাদের মদত আছে? এগুলো হচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল এলাকায় আছে, তাদের মধ্য দিয়ে এইসব সন্ত্রাস করে এলাকার সাধারণ মানুষের উপরে অত্যাচার চালানোর চেষ্টা করছে। বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে বাসন্তীতে শান্তি থাকা, সেই দিক দিয়ে কতটা আপনি দেখবেন? বাসন্তী আপনার ঝড়খালি থেকে চোরাবিদ্যা পর্যন্ত 13টা জিপি আছে, 13টা জিপির মধ্যে আমাদের ভোট কাউন্টিং হয়ে যাওয়ার পরে কোনো অশান্তি বাসন্তীতে হয়নি। উপরন্তু আমার তৃণমূল কংগ্রেস কর্মী 4 থেকে 6 জনকে এই বিজেপির লোক মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, কারণ দলীয় নেত্রী বা দলীয় সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ আছে আমরা দলীয় নির্দেশের বাইরে নই। আমরা শান্ত করার চেষ্টা করছি, প্রশাসনও হাঁটানোর চেষ্টা করছি, বাসন্তীতে যাতে পিসফুল থাকে। বাসন্তীর ফুলবলঞ্চা গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট। ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিংহোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত সোনালী নার্সিংহোম। এখানে স্বাস্থ্যসাথী ও RSBI কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733 9637